চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপানের সঙ্গে নৌমহড়া ভারতের। গোলান উপত্যকায় চীনের অনুপ্রবেশের পর জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এই চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডকে সামরিক চেহারা দেওয়া নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এ ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে আমেরিকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বক্তব্য, লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপর এই মুহূর্তে সবচেয়ে বেশি সামরিক নজর থাকলেও একইভাবে ভারত মহাসাগর নিয়েও উদ্বিগ্ন দিল্লি। গত এক বছরে সেখানে নজরদারি এবং আধিপত্য ক্রমশ বাড়ানোর চেষ্টা করছে বেইজিং। গলওয়ানের সংঘর্ষের কয়েকদিন আগেই পিএলএর নৌবাহিনী ভারত মহাসাগরে দুইটি ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থা মজবুত করার জাহাজ ছাড়ে। ওই একই এলাকায় পানির তলায় কাজ করতে পারে এমন এক ঝাঁক ড্রোনও চীন সম্প্রতি ছেড়েছে। এই রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন ভারত। আন্দামান ও নিকোবরের কাছে ভারতের নিজস্ব ইকোনমিক জোনের মধ্যে গত বছরের নভেম্বরে একটি চীনা জাহাজকে ধাওয়া করেছিল ভারত। চীন সে সময় বলে জলদস্যুদের পাহারা দেওয়ার জন্যই মাঝে মাঝে টহলদারি দেওয়া হয়, কিন্তু তা সংশয় কাটেনি ভারত ও জাপানের মতো দেশ। তাই ভারত ও জাপান মিলে শুরু করলো নৌমহড়া ভারত মহাসাগরে, যা চীনের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।